ববি ক্লাসিক কুইজিন কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা বানাচ্ছি বাঙালদের ফেমাস রেসিপি। রেসিপিটা হলো ভাঙাচোরা শুক্ত চিংড়ি মাছ দিয়ে। তাহলে চলো আজকে রেসিপিটা শুরু করি আমরা। গ্যাস অন করে কড়াই বসালাম আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে, আমরা কিন্তু চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমরা চিংড়ি মাছ নিয়েছি 500 গ্রাম। ভালো করে চিংড়ি মাছটাকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দেব আমরা হলুদ। নুন আর হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে পুরো লাল লাল করে আমরা ভেজে নেব। আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, আমরা এবার চিংড়ি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি। এবার আমরা এই তেলে দিয়ে দেব 1 চা চামচ রাঁধুনি আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। আদা বাটা আর রাঁধুনি কিন্তু শুক্তোর জন্য একদম মাস্ট। ভালো করে আমরা আদা বাটা আর রাঁধুনিকে ভেজে নেব। তারপর আমরা দিয়ে দেব সবজিগুলো। দিয়ে দিচ্ছি বেগুন। বেগুন কিন্তু আমরা ছোট্ট ছোট্ট চৌকো চৌকো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম ঝিঙে। ঝিঙেও আমরা ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছি। এবার ভেজিসগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। এবার আমরা দিয়ে দিচ্ছি আলু, ছোট ছোট করে কেটে রাখা, আর দিয়ে দিলাম কাঁচকলা, সেটাও কিন্তু ছোট্ট করেই কেটে নিতে হবে। সব সবজি কিন্তু এক রকম কাটা হবে। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি সব ইনগ্রিডিয়েন্টসকে। এবার কিন্তু আমরা ঢাকা দিয়ে দেব 5 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 5 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা খুলে ফেলেছি। আমাদের যেহেতু সবজি অনেক বেশি ছিল তাই আমি আগেই ঢাকাটা দিয়ে দিয়েছিলাম। আমি কিন্তু নুন হলুদ সব এখন দেব। দিচ্ছি নুন 1 চা চামচ আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চা চামচ। এবার সব ইনগ্রেডিয়েন্টস আমরা মিশিয়ে নেব আর রান্না করতে হবে। এই শুক্তোটা কিন্তু খেতে খুব ভালো হয়। বাঙালদের ফেমাস শুক্তো কিন্তু এটা। এটা খেতে ভীষণ ভালো হয়। এবার কিন্তু আমরা আবারও ঢাকা দিয়ে দেব 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেম থাকবে লোয়ে। 3 মিনিট হয়ে গেছে, আমরা ঢাকা খুলে নিয়েছি। দেখো কতটা জল বেরিয়ে এসেছে। আমাদের তরকারি কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো। ভালো করে সব ইনগ্রিডিয়েন্টস এখন মিশিয়ে নেব আর শুক্তোটাকে রান্না করব। গ্যাসের ফ্লেম কিন্তু এখন থাকবে মিডিয়াম টু হাই। ভীষণ ভালো খেতে একটা রেসিপি আজকে তোমাদের সাথে আমি শেয়ার করলাম। দিয়ে দিলাম 1 চা চামচ চিনি। চিনি কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, নাহলে নাও দিতে পারো। বাঙালদের ফেমাস ভাঙাচোরা শুক্তো কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেম অফ করে দেব। নিয়ে নিলাম একটা সার্ভিং বোল আর সার্ভ করে দিচ্ছি বাঙালদের ফেমাস ভাঙাচোরা শুক্তো উইথ প্রন। আমরা সার্ভ করে দিয়েছি বাঙালদের ফেমাস ভাঙাচোরা শুক্তো চিংড়ি মাছ দিয়ে। এই ভাঙাচোরা শুক্তো কিন্তু খুব ভালো যায় গরম ভাত দিয়ে। এটা কিন্তু খেতে এত ভালো হয়, তোমরা কিন্তু অবশ্যই আমার মতন করে ট্রাই করবে। আর ট্রাই করে যদি ভালো হয় আমাকে কিন্তু জানাবেই জানাবে। আমি কিন্তু ওয়েট করে থাকবো তোমাদের রিপ্লাইয়ের জন্য। তোমাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও প্লিজ। কালকে আসবো আরেকটা দারুণ রেসিপি নিয়ে। আজ তবে আসি, সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। বড়দের প্রণাম, ছোটদের অনেক ভালোবাসা।